কমতির দিকে ব্রয়লার মুরগির দাম দাম যখন বাড়ানো হয়েছিল অজুহাত ছিল উৎপাদন খরচ বৃদ্ধির সেই পোল্ট্রি ফিডের দাম না কমলেও এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে এই পণ্যের ব্যবসায়ীরা বলছে চাহিদা কমে যাওয়ায় কমেছে দাম সাদাত হাবিব বিশেষ রিপোর্ট উৎসব ঘিরে দেশের ব্যবসায়ীদের লোভের ফলাফল নিত্যপণ্যের বাজারে আগুন রমজান ঘিরে প্রতি বছরই কোনো না কোনো পণ্য নিয়ে সাধারণের অসন্তোষ থাকে এবার সেই অসন্তোষের নতুন নাম ব্রয়লার মুরগি 130 থেকে 140 টাকায় উৎপাদন করে আপনারা বিক্রি করছেন 200 টাকা জি মার্কেট প্রাইস এখন হাই এখন আমরা প্রফিট করছি যখন মার্কেট প্রাইস লো ছিল তখন আমরা লোকসান করেছি দেশের ব্যবসায়ীদের অধিক মুনাফার বাস্তব চিত্র যেন এমনই খোদ ব্যবসায়ীদের শীর্ষ নেতা দাম কমাতে মাংস আমদানি চালুর পক্ষে যদি আমাদের প্রাইস বেশি হয় তাহলে ওপেন করে দেখ ইম্পোর্ট কিছুদিনের জন্য আগামী 2 মাসের জন্য বা 3 মাসের জন্য এদিকে এই খাতের ব্যবসায়ীরা পোলট্রি ফিডের দামের অজুহাতে বাড়ায় মুরগির দাম অথচ খামারি পর্যায়ে ব্রয়লার মুরগির উৎপাদন খরচ 130 টাকার আশেপাশে হলেও সেই মুরগি বিক্রি হয়েছে 265 টাকা কেজি দরে মজার ব্যাপার যে উৎপাদন খরচের অজুহাতে দাম বাড়লো সেই উৎপাদন খরচ না কমলেও কমেছে বাজারে মুরগির দাম দেড় সপ্তাহের কম সময়ে মুরগির দাম কেজিতে 265 থেকে কমে 200 টাকায় এক সপ্তাহ আগে মনে ব্রয়লার মুরগি বিক্রি করছি 260 টাকা কেজি আর এখন বিক্রি করতেছি মনে 200 টাকা কেজি পাকিস্তানি মুরগি বিক্রি করছি 370 টাকা কেজি এখন বিক্রি করতেছি 330-340 টাকা কেজি মুরগির দাম কমার দৃশ্য হোটেলের সঙ্গে সম্বন্ধ হেরা যা কামান লইয়া গেছে গা সস্তা আমিষ থেকে প্রায় গরু খাসির মতো দামি মাংস বনে যাওয়া মুরগি থেকে আপাতত চোখ সরেছে ক্রেতাদের কারওয়ান বাজারের মতো বড় বাজারেও মুরগির ক্রেতা খুঁজে পাওয়ায় কষ্ট ব্যক্তি পর্যায়ে বিক্রি চাইতে ইফতারের আইটেম ঘিরে মুরগি বিক্রি হচ্ছে হোটেল আর রেস্তোরাঁর জন্য 170 টাকা গেছে আজকাল 60 টাকা মানে একটু সুবিধা হতো হ্যাঁ আর দাম বাড়লে সাধারণ মানুষ খাইতে পারবে না যে দাম বাড়ছে এইবারে মুরগি 200 টাকা এই যখন কিনলাম 200 টাকা করে সরকারের মনিটরিং ব্যবস্থা করা উচিত তো প্রত্যেকটি দিন যেমন আপনাদের চ্যানেল সবসময় ঘুরে বেড়াচ্ছে ওদের একটু ঘুরে বেড়ানো উচিত প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বলছে দেশে প্রতিদিন মুরগির চাহিদা 3,500 টন উৎপাদন খরচ এখন কেজি প্রতি 160 টাকা কেজি প্রতি অন্তত 60 টাকা বেশি মুনাফা হলে শেষ 2 মাসে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে 936 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠান সাদাত হাবিবি সেতু এটিএন নিউজ ঢাকা